হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্টের টেবিল থেকে, একটু অন্যভাবে শুরু করলাম। কী খাচ্ছি তাই দিয়ে শুরু করলাম আজকে, রুটি তার সঙ্গে আলু ভেন্ডি এবার ভাজা। একটু ভালো করে বস, ভালো করে বসো। ঠাকুমি ঠাম্মি কেমন বসে আছো? ওরকম করে বসো, আর 2 কোয়া আম, মা আর বসে খাচ্ছি যাও, ঠিক করে বসে যাও। ডিমের পোচ। হ্যাঁ, সাঁতার থেকে ফেরার সময় কিছু মুসম্বি লেবু কিনে এনেছি আর কলা কিনে এনেছি। কলাটা দেখা যাচ্ছে না, এই যে কাঁঠালি কলা ছেলের জন্য। গুড মর্নিং বন্ধুরা, সাঁতার থেকে এসেই ব্রেকফাস্ট করে নিয়েছি, দেখুন অবস্থা কিভাবে ঘামছি। বর্ষা ঢুকে যাবার কথা তো ডেইলি শুনছি, কিন্তু বর্ষা এখন অবধি ঢুকলো না, জানি না কবে ঢুকবে। আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ফার্স্টে সাঁতার কেটে তারপরে সাইকেল চালিয়ে আসার পরে খেতেও ইচ্ছা করে না, মনে হয় একটু রেস্ট নিতে হবে। ভাবলাম যে ঠিক আছে, একবারে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওপরে আসবো। এক্ষুনি ছোট বেবিকে চান করাবো, বাথরুমে জলটা রেডি করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এ দেখুন, এক গামলা জল রেডি, ও আসবে, চান করাবো। চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তার একটু বাদেই দেখতে দেখতে 2 ঘন্টা এমনি কেটে যাবে, আমার অফিসের সময় হয়ে যাবে, অফিসে বসে যাব। তো ঠিক আছে, সাথে থাকুন। দেখি ওপরে ছাদেতে যেতে হবে একবার, দেখতে ওখানে কিছু জল ফল দেওয়া যায় নাকি। কেমন লাগছে ছোট বেবি? মজা হচ্ছে? উঠো না, পড়ে যাবে তো। তোমার কি ভয় ডর বলে কিছু নেই? উঠো না, পড়ে যাবে দোলনার থেকে। একটু হেলান দিয়ে বসো, হেলান দিয়ে বসো, পেছনের দিকে হেলান দাও, দাও এখানে হেলান দাও, হেলান দাও ভালো করে। এই তো, এইবার আমি জোরে ঠেলে দেব। হ্যাঁ, ভয় নেই কিছু। আচ্ছা ঠিক আছে, ভয় পেয়ে গেছো, কিছু হয়নি। আবার হেলান দিয়ে বসো, হেলান দিয়ে বসো, হেলান দিয়ে বসো, আর পড়বে না তুমি। হেলান দিয়ে বসো, হেলান দিয়ে বসো, বসো না হেলান দিয়ে। আর হেলান দিচ্ছ না, আর হেলান দেবে না? আচ্ছা, হেলান দিলে ওই রকম আওয়াজ হয় না। নাও এবার, এবার হেলান দিয়ে বসো। দেখো আমি এবার একটু আস্তে দোলাবো, আর গিয়ে ধাক্কা খাবে না, ঠিক আছে? এবার এবার ঠিক আছে, নাচো নাচো, হৌ হৌ হৌ। কে আসবে? না না, কেউ আসবে না, না কেউ আসবে না। আয় 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 আয়, পড়ে যাবি, দেখ তুই পড়ে যাবি। কিরে তুই দুষ্টুমি করছিস? ছোট বেবিকে চান করিয়ে আমি অর্ধেক চান হয়ে গেছিল, পুরোই চান করে নিলাম। নিচের ছাদটা দেখুন, বাবা ধীরে ধীরে এটাকে আবার পরিষ্কার করছে, ঝাঁট দিয়ে দিয়ে ধুলোগুলোকে এক ধারে করছে। এক সময় দেখা যাবে আবার বাবা এই ছাদটাকে আগের বারের মতোই চকচকে করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই, বাবার এটাই কাজ। অবসর সময় এসে ছাদের ধুলোগুলোকে সব এক ধারে করে, তারপরে ধুলোগুলোকে নিয়ে সব ছাদের বাইরে টপকে দেয়, এদের ছাদটা দেখতে সুন্দর হয়ে যায়। আগের বারে একদম পরিষ্কার চকচকে করে দিয়েছিল, তারপর এই কাজ হওয়াতে সব আবার নোংরা হয়ে গেছে। আবার চিন্তা নেই, আবার বাবা করে দেবে। উপরের ছাদটা নোংরা হয়ে রয়েছে, ওটায় বাবা ওঠে না,
হাঁপ লেগে যায় বাবার অতটা উঠতে, বাবা এই ছাদ অব্দি সীমিত, ওটাকে আমায় করতে হবে। এই পাশে বাড়িটার ছাদ ঢালাই হয়েছে, আমাদের এসি চলছে, মানে ছোট বেবি ঘুমিয়ে পড়েছে, ওকে নিচে দিয়েছে, আমি ওপরে চান করতে আরম্ভ করলাম, কারণ ভিজে প্যান্টে বেশিক্ষণ বসে থাকার পরে আবার এসিতে গিয়ে বসবো, কি জানি যদি ইয়ে হয়, সর্দি বর্দি লেগে যায় তখন মুশকিল। একটা সুতো দেখতে পাচ্ছি, দেখুন এই জায়গায় একটা সুতো দেখতে পাচ্ছেন, ঘুড়ির সুতো, তো ওপরের ছাদে কি ঘুড়ি পড়ে আছে, দেখি তো। সুতো তো বটে, ঘুড়ি কই, দেখি কোনো ঘুড়ি পাওয়া যায় কিনা। সুতো একটা এসছে কোত্থেকে, গেছে কোথায় সুতোটা, দাঁড়ান টেনে নি, যদি ঘুড়ি পাই তাহলে আবার আমি অন হচ্ছে। ঘুড়ি একটা আছে ঠিকই সুতোর পেছনে, যেটা ওই দিকের সুপুরি গাছেতে ঘুড়িটা বেঁধে রয়েছে, আমার পক্ষে টেনে আনা পসিবল হচ্ছে না, দেখি ওই দিকের ছাদ দিয়ে যদি দেখা যায়। সুতোটা চলে গেছে ওইখান থেকে গিয়ে, কই সুপুরি গাছে তো দেখা যাচ্ছে না, তাহলে ওই বড় আম গাছটাতে হবে, ওই বড় আম গাছটাতে হবে ঘুড়িটা আটকে রয়েছে। অনেক চেষ্টা করছিলাম ঘুড়িটা আনার কিন্তু আসলো না, আমার হাতটাই লাল হয়ে গেছে টানতে টানতে, আজকাল লাইলনের সুতো হয় তো, টানতে টানতে পারলাম তো না, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, এখন যাচ্ছি নিচে, দরকার নেই ঘুড়ির। আমার হাল দেখতে পাচ্ছেন, সবে চান করে উঠেছি ঘুড়ি পাওয়ার চক্করে, আবার ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম, গিয়ে পাখার তলায় বসি, ওটাই কাজের কাজ হবে। কি বুদ্ধিমান এতে আমার কি ছেলে, খাচ্ছো, বলো বলো, লেবুর জুস খাচ্ছি। তোমার ফেভারিট মৌসম্বির জুস, এসো এদিকে এসো, খেয়ে নি তারপরে খেলবো, এসো এসো। জামাটা একটু নোংরা হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, খাওয়াটা ইম্পর্টেন্ট। কি করছো, ওটা খাচ্ছ কেন, হা করো, বড় করে হা করো, ভালো বেটু, ভালো, খুব ভালো, বাবা খুব ভালো, করে দাও, যা, না না না, ঠাকুরু, বাহ, ফার্স্ট ক্লাস, হেসি, খুব টেস্টি না গো, টেস্টি, বলো একটু, হ্যাঁ না কিছু, নাও আর একটু, বাহ বাহ বাহ, দারুণ, এই নাও, ঠাকুরু, কি গো, কি দেখাচ্ছো, ঠাকুরু, বাহ 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 বাহ, আচ্ছা না হা কজো, এইরম পাকাটা ওর খুব মস্তি হয় খেতে, হুম এরমটাই আনবে খুঁজে খুঁজে, পাকাটাই তো আনি ওই জন্য, জি বাবা এসো, হ্যাঁ তুমি নাও, ওটা নাও, তুমিও করো, এটা তোমার ফোন, তুমিও করো, তুমিও ভিডিও করো, না বড় করে হা করো দেখি, বড় করে বড় করে, বা গুড বয়, হ্যাঁ যা, না 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 না, বড় করে হা করো, বা গুড বয়, ভালো করে মুছিয়ে দাও, ছোট বেবির জামা ফামা সব চটচটে হয়ে গেছে, শেষ, কি হয়েছে, ফিনিশ, এই ফিনিশ হয়ে গেছে, দাও, এটা নিচে রেখে দিই গো, দেখি 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 আজকে কি দিয়ে ভাত খাবে, যা শেষ, আর কালকে দেবো, বস,
যা হয়ে যাক, আবার কালকে দেয়া কালকে হবে, দেওয়া হবে, কালকে আবার কিনে আনবো। কালকে দেবো, আজকে নিয়ে আসো। হ্যাঁ আজকে আছে, কিন্তু আর তোমাকে দেয়া হবে না, এই ছোটবেলার এবার তুমি জামাগুলো ফেলে দিতে হবে তার। ভাত খাবে। ওর কপা এই যে চোখের ধারে লেগে আছে, এলো মুছি না। বাবা, ও সকালে এই জন্য রেগে যাচ্ছিলিস তুই? খুঁজে পাচ্ছে না, দাঁড়াও না, মুছিয়ে দে। কানাটা কি, কানাটা কি, কানাটা কি, ছোড়ে ছোড়ে। এই এবার তুই তুই আবার চিঁচি পোকা হয়েছিস, চিঁচি করে যাচ্ছিস। চিঁচি পোকা হবি না একদম, ভালো বেবিরা কিন্তু কেউ চিঁচি পোকা হয় না। তুই চিঁচি পোকা হচ্ছিস কেন রে? হ্যাঁ এটা কি আছে, এটা এটা কি আছে, কি ওটা কি, এটা কি, এটা কান, এই যে কান তোমার, এই যে কান, আরে কানই তো চলে যাচ্ছে। আজি দেখাও দেখাও, এটা কোথায় তোমার, এটা কোথায়, কোথায় এটা, এটা কোথায়, কোথায়, এই যে এই যে। চলো ছোট বেবি, আমরা একটু ওই মাঠের দিকটায় যাই, ওখানে আগের দিন দেখে এসেছিলাম চাইনিজ সিঙ্গারা পাওয়া যাচ্ছে। আজকে আমরা চাইনিজ সিঙ্গারা কিনে এনে মাকে দেব, মা জানে না, সারপ্রাইজ হয়ে যাবে মা। চলো 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 দেখি। দোকানটা বসেছে, দোকানটাই তো এখনো বসেনি।